আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করব আপনাদের মাঝে। আমি আগে আপনাদের প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড দেখাবো, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে যে প্রজেক্টটা শেয়ার করব, যেখান থেকে আপনারা যে টোকেনটা পাবেন অলরেডি টোকেনটা লিস্টেড হয়ে গেছে ভাই, মাথায় নষ্ট। একদম টোকেনটা ইনস্ট্যান্টলি পাওয়ার সাথে সাথে সেল আউট করে প্রফিটটা বুক করতে পারবেন। ওকে, গতকাল আমরা একটা প্রজেক্ট থেকে প্রফিট করেছি, যেটা ইউজারের পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন $1,090 মতো। আমি যদি $1,090 এখানে হিসাব করি আপনাদের দেখাই, বর্তমান এস অনুযায়ী 1090 × 116 টাকা রেট আছে, 1,26,440 টাকার পেমেন্ট প্রুফ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করতেছি। তো এগুলো ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জয়েন করতে হবে, কারণ আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এগুলো থেকে প্রফিট বুক করতে পারবেন না। তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রথমত আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে, তারপরে ভালো ভালো প্রজেক্টে জয়েন করতে হবে। ওকে, তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন না চিনলে এখান থেকে আপনারা দেখতে পারেন আজকে যে টাইটেলটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে আজকের অফার লিঙ্ক এটাতে ক্লিক করে দিবেন। আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো এটা হলো SALAD স্ল্যাট প্রজেক্ট, স্ল্যাট ভেন্টার্স আর কি। এটা হিউজ পরিমাণ ফান্ডিংয়ের একটা প্রজেক্ট। এখান থেকে আমি আপনাদেরকে আগে টোকেনটা দেখাই, টোকেনটা অলরেডি। তো আমি চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জারে। বিটগেটে আসার পর এখান থেকে আমরা মার্কেটে যাব। মার্কেটে যাওয়ার পর SALD লিখে সার্চ দিব, SAL এই দেখেন, এখান থেকে সেল টোকেনটা আমরা পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন টোকেনটা অলরেডি লিস্টেডে রয়েছে, এবং এখানে কিন্তু দেখেন 0.08 সেন্ট করে পার টোকেনের ভ্যালু রয়েছে। টোকেনটা কিন্তু আজকেই লিস্ট হয়েছে এখানে। তো আমি আপনাদেরকে এখানে কিছু ইন্ট্রোডাকশন দেখাই। এই যে দেখেন এয়ারড্রপ, এখানে এয়ারড্রপ তারা দিয়েছে। তো এখান থেকে মূলত আপনারা কীভাবে প্রফিট করবেন, এখান থেকে তারা আপনাদেরকে পয়েন্ট দিবে, যেরকমভাবে এয়ারকাম আপনাদেরকে দিয়েছিল আপনাদেরকে তারা পয়েন্ট দিবে, যে পয়েন্টটা কনভার্ট করে আপনারা কিন্তু SALD টোকেনটা পাবেন আর কি। ওকে, মাঝখানে এখানে আর একটা আপডেট আছে, যেটা হলো একটা SALD পয়েন্টে 10টা করে টোকেন পাবেন। যদি আপনি এখান থেকে 2টা পয়েন্টও ইনকাম করতে পারেন সেক্ষেত্রে 20টা টোকেন পাবেন, যার ভ্যালু কিন্তু অলমোস্ট এখান থেকে $1.60। তো মাত্র 2টা পয়েন্ট ইনকাম করতে পারবেন বিষয়টা এমন না, আপনি চাইলে হিউজ পরিমাণ পয়েন্ট এখান থেকে ইনক্রিজ করতে পারবেন। ওকে, তো এখানে অনেক উপায় আছে, আপনি যত বেশি কষ্ট করবেন তত বেশি পয়েন্ট ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে কথা না বাড়াইয়া জাস্ট আজকের প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন ওইটা দেখাই। প্রথমত আপনারা চাইলে এখান থেকে এই প্রজেক্টটার লিঙ্কটা আপনারা কপি করতে পারেন। কপি করার পর মিসেস ব্রাউজারটাকে চুজ করবেন, অথবা অ্যানাদার যে ব্রাউজারগুলো রয়েছে ওগুলোতে যাবেন। তারপরে এখান থেকে আপনারা এটা নিউ ট্যাব নেবেন, এবং এখান থেকে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। ওকে, লিঙ্কটা পেস্ট করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি একটা ইমেইল চুজ করবেন প্রথমত। তো আমি আমার একটা ইমেইল দিলাম, তারপর নেক্সট অপশনে চুজ করবো, দেন এখান থেকে আমি একটা ইউজার নেম দিব। তো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, এখান থেকে ইউজার নেম দিলাম, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব, জাস্ট নেক্সটে এগেন ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের যে সরি, তো এখান থেকে আমাদের যে ইমেলটা রয়েছে ওইখানে একটা কোড পাঠাই দিবে, কোডটা নিয়ে এসে সাবমিট করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্টের এখান থেকে ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। সব কিছু দেওয়ার পর আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম, এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে এরকম আসবে, জাস্ট এখানে স্কিপ করে দিবেন। তারপরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন এবং মেটামাক্সটাকে সিলেক্ট করে দিবেন। মেটামাক্সটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের যে মেটামাক্স এক্সটেনশনটা রয়েছে ওখানে একটা কনফার্মেশন চলে যাবে, পাসওয়ার্ড দিবেন। তারপরে এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে আপনার মেটামাক্সের সাথে আপনি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। ওকে, ফাইনালি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এগেন আমরা সাইন ইনে ক্লিক করে দিব, আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমাদের ফার্স্ট যে টাস্কটা রয়েছে ওটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এখান থেকে আমরা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবো A to Z। এখান থেকে আপনার রেফার লিঙ্ক আছে, আপনি চাইলে ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবেন। আর এখান থেকে আপনার পয়েন্টগুলো দেখাবে আর কি, ব্যালেন্স। যাই হোক, এটা মূল বিষয় না, এখন আমাদেরকে এখানে ইয়ে করতে হবে আর কি, মানে পয়েন্ট ইনকাম করতে হবে। পয়েন্টগুলো ইনকাম করার জন্য দেখেন ফার্স্ট টাইম যেটা দিয়েছি গ্যালাক্সি যে NFTটা রয়েছে এটা ক্লেম করতে হবে, তাহলে 1 পয়েন্ট পাবেন। ওকে, মানে একটা NFT ক্লেম করার বিনিময়ে একটা করে পয়েন্ট পাবেন, আর একটা পয়েন্টে 10টা করে টোকেন, বুঝতেই পারতেছেন। তো এখান থেকে গ্যালাক্সির লিঙ্কটা পেস্ট করে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার গ্যালাক্সি অ্যাকাউন্ট যে ইমেলটা দিয়ে রয়েছে ওই ইমেলটা দিয়েই কিন্তু আপনাদের এখানে জয়েন করতে হবে। ওকে, এখান থেকে যখনই আপনারা গ্যালাক্সি যে লিঙ্কটা রয়েছে ওটা পেস্ট করবেন এরকম আসবে। তো এখান থেকে আমরা প্রথমত আগে এখানে নেটওয়ার্কটাকে BNB করে নিই, তারপরে
বিস্তারিত যে টাস্কগুলো রয়েছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের প্রথমত যে টাস্কটা করতে হবে, এখানে আমাদের যে ইমেইলটা দিয়ে আমরা যে একটু আগে অ্যাকাউন্টটা করলাম ওই ইমেইল অ্যান্ড গ্যালাক্সি ইমেইল সেম আছে নাকি সেজন্য ভেরিফাই ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি এটা আমাদের ভেরিফাই আশা করি হয়ে যাবে। ওয়েট, তো ওখান থেকে ওটা ভেরিফাই দেখালে এখানে স্ল্যাট ভেন্টার্স যে ইমেইলটা রয়েছে ওইখানে আপনারা সরি যে ডিসকর্ডটা রয়েছে ওখানে আপনারা জয়েন করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিসকর্ডে জয়েন করে এখান থেকে আপনার স্ল্যাট ভেন্টার্স একটা রুলি নিতে হবে। তো এটা আপনারা কীভাবে নেবেন আমি দেখাচ্ছি। খুব আসলে এখান থেকে নন অফ দ্য অ্যাডপ দিয়ে দেবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে এগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এরকম জানাবে, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদেরকে প্রথমত আগে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখান থেকে আপনারা এগুলো সবগুলো সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে আবারও এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা জাস্ট জিএম লিখে দেবেন। আপনারা এগুলো করতে হবে, কারণ এগুলো না করলে আপনারা কিন্তু এখানে এলিজিবল হবেন না রুলের জন্য আর কি। আচ্ছা, এগেন আমরা জেনারেল চ্যাটে চলে যাচ্ছি। জেনারেল চ্যাটে আসার পর এখান থেকে আমাদের নামের উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছি স্লেট ভেন্টারেস মেবি আমাদেরকে দিয়ে দিছে তারা। তো আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিব, ভেরিফাই একটা ক্লিক করে দিব, দেখি আমাদের এটা দিয়েছে নাকি তারা। যদি দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন জয়েন দ্য সার্ভার গেট অ্যাসপ্রেডেন্ট রুলি মেবি। আচ্ছা, ওয়েট, আমি দেখতেছি। তো এখান থেকে আমরা এটা ব্যাক করলাম, তারপরে এখান থেকে আবারও থিয়েটারে ক্লিক করবো, তারপরে এখান থেকে আমরা ভেরিফাই রুলস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব, সবগুলোতে টিকমার্ক দিব। সবগুলোতে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর এখান থেকে আনাদা যে এগুলো রয়েছে সার্ভারগুলো রয়েছে ওগুলোতে গিয়ে আমরা একটু কষ্ট করে আপনাদের এখানে জাস্ট টাইপিং করব। না হলে আমাদের এখানে কিন্তু তারা রুলটা দিচ্ছে না, মানে একটু প্যারা নিচ্ছে আর কি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এয়ার কার্ডেন যে রুলিটা রয়েছে এখানে তারা এটা নিতে বলতেছে আমাদের। তো অলরেডি আমি নিয়ে নিছি যে এটা। তো এটা আমি কীভাবে নিলাম আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত এখান থেকে আপনি থিয়েটারে ক্লিক করবেন, তারপরে যে রুলস ভেরিফাই রুলস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে যে উপরের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে টিকমার্ক করে দিবেন। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব, কারণ আমরা এখান থেকে এটা ভেরিফাই হয়ে যাবে আশা করি। ফাইনালি এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে। আর নিচে যেটা, এটা আমার পার্সোনাল টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা ভেরিফাই হচ্ছে না আর কি, এটা 24 ঘন্টা টাইম নিয়েছে, এটা ঠিক হয়ে যাবে। বাট আপনাদের এরকমটা হবে না, কারণ আপনাদের গ্যালাক্সিতে যে জিমেইলটা থাকবে আপনি ওই জিমেইল দিয়েই আপনি তাদের ওয়েবসাইটটাতে যেটা ফার্স্ট টাইম দেখাইলাম ওইখানে সাইন আপ করবেন, তাহলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ক্লেম অপশনে ক্লিক করে দিলে মেবি 8-9 সেন্টের মতো বিএনবি ফি নিবে, দেন আপনার জয়নিংটা কমপ্লিট হয়ে যাবে এখানে। অ্যান্ড দেন এখান থেকে আপনারা কিন্তু প্রায় 1 পয়েন্টের মতো পেয়ে যাবেন। ওকে, এখান থেকে আমাদের এয়ারড্রপ পয়েন্ট এখানে 3 নম্বর যে টাস্কটা ওইখানে আমরা ওইটা জাস্ট কপি করলাম। ওইটা কপি করে আমরা জাস্ট সেমভাবে আমরা এখানে সার্চ বারে এটা সার্চ করে দিলাম এবং আমরা এটা এখানে এটা পেস্ট করে দিলাম। তারপরে আমরা ওয়েট করি আমাদের এটা কী আসে রেজাল্ট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্ল্যাট এয়ারড্রপ এখানে চলে আসছে। তো এখান থেকে আমাদের যে কানেক্ট ওয়ালেট রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে, তারপরে মেটামাক্সে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে আমাদের মেটামাক্সটাতে একটু কনফার্মেশন চাবে এগুলো আপনারা দিয়ে নেবেন। ওকে, ওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আপনাদের পয়েন্টগুলো শো করবে, আপনি কত পয়েন্ট ইনকাম করছেন সব কিছু এখানে শো করবে আর কি। আচ্ছা, এখান থেকে বটম 50% দেখতে পাচ্ছেন সিজন 1। এই নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার এইখানে একটা এনএফটি রয়েছে, এইগুলো ক্লেম করলে আপনারা কিন্তু ভালো একটা পরিমাণ আপনারা কিন্তু মানে ইয়ে পাবেন আর কি। নিচের দিকে আসলে আপনারা আরও অনেক ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। আমি যেটা আপনাদের সাজেস্ট করব সেটা হলো আপনারা বেশি বেশি গ্যালাক্সি থেকে এনএফটি মিন করবেন এবং আপনারা বেশি বেশি পয়েন্ট ইনকাম করবেন আর কি। রেফার ছাড়াও বেশি ইনকাম করতে পারবেন জাস্ট আপনি এখান থেকে যদি বেশি বেশি গ্যালাক্সি এনএফটি ক্লেম করেন। আচ্ছা, 3 নম্বর যে টাস্কটা ওটা দেখালাম, তারপরে 4 নম্বর যে টাস্কটা এখানে এটা এখানেও একটা ওয়াট ক্লেম করতে হবে। এটা ক্লেম করলে আপনারা আরও একটা পয়েন্ট পাবেন। এখানে ক্লেমের কিছু রুলস আছে, এটা অবশ্যই মেনটেন করতে হবে। তো এইখান থেকে আপনাদের মানে হিউজ পরিমাণ একটা টোকেন ইনকাম করতে পারবেন যদি আপনারা এখান থেকে মানে রেফার করার ট্রাই করেন। মেবি রেফারে ভালো একটা পরিমাণ পয়েন্ট এখানে দেয় আমি যতটুকু জানি আর কি। তো আপনারা ট্রাই করবেন বেশ কয়েকটা রেফার করার, যাতে করে আপনারা বেশি টোকেন পান আর কি। এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন ফলোয়ার রয়েছে 77,776 তাদের ফলোয়ার। মাই পয়েন্ট এখানে আপনাদের এখানে এরর দেখাবে, জাস্ট পয়েন্ট দেখাবে আপনাদের। লিডার বোর্ড দেখতে পাচ্ছেন অল ওয়াট অ্যান্ড এনএফটি, এখান থেকে দেখতে পারবেন তাদের অল ওয়াট এইখানে আপনাদের শো করবে। আমার নেট প্রবলেমের জন্য একটু লোডিং নিচ্ছে। তো এখানে অলে ক্লিক করে দিবেন এবং এখানে যতগুলো ওয়াট আছে
তাদের যতগুলো ওয়ার্ড আছে আপনি সবগুলো ক্লেম করার ট্রাই করবেন ভাই। সবগুলো যদি আপনি ক্লেম করেন সেক্ষেত্রে আপনি বেশি বেশি পয়েন্ট পাবেন। ধরেন এটা ক্লেম করলে একটা পয়েন্ট পাবেন, এটা ক্লেম করলে আরেকটা, এর নিচে এটা ক্লেম করলে, এরকম যতগুলো ওয়ার্ড এখান থেকে আপনি তাদের দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা অলমোস্ট 20-30টার মতো ওয়ার্ড এখানে রয়েছে, সবগুলো ওয়ার্ড আপনি ক্লেম করবেন। ওকে, তো একটা ওয়ার্ড ক্লেম করলেই সবগুলো ওয়ার্ড কীভাবে ক্লেম করতে হবে আশা করি আপনারা এমনিতেই বুঝে যাবেন, কারণ ওয়ার্ড ক্লেম করা একদম ইজি, কারণ গ্যালাক্সিতে আপনারা সবাই ওয়ার্ড ক্লেম করেন, এখানে তো পার্সোনালি বুঝে দেওয়ার কিছু নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাব স্লট এনএফটি অ্যাক্সেস পাস জিনিসিয়াস রেজিস্ট্রেশন এনএফটি হোল্ডার, যদি আপনার এটা থাকে তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন, আদারওয়াইজ এটা পাবেন না। আচ্ছা, এটা স্কিপ। তো এখান থেকে এরকম করে সবগুলো আপনারা দেখে নেবেন, কোনটাতে আপনি এলিজিবেল হবেন, কোনটাতে এলিজিবেল আছেন, যেগুলোতে এলিজিবেল আছেন সবগুলোতে ক্লেম করবেন, একটা করে এনএফটির জন্য মেবি একটা করে পয়েন্ট পাবেন অথবা বেশিও পেতে পারেন, আর প্রত্যেকটা পয়েন্ট তো বুঝতে পারতেছেন 10 টোকেন করে পাবেন, আর টোকেনটাও অলরেডি লিস্টেড। তো বুঝতেই পারতেছেন, আশা করি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি এই প্রজেক্টে কীভাবে জয়েন করতে হবে এবং আপনাদের প্রফিটটা কেমন হবে এখান থেকে। তো আশা করি আপনারা এই ভিডিওতে লাইক কমপ্লিট করবেন, হচ্ছে 50 লাইক আশা করি আপনারা কমপ্লিট করবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের জন্য এরকম ইন্ট্রোডাকশন ভিডিও আপনাদের শেয়ার করতে পারি, যাতে করে আপনারা আমি যে পেমেন্ট প্রুফটা ভিডিওর ফার্স্টে দেখালাম ওইরকম মানে পেমেন্ট নিতে পারেন আর কি। ওকে, তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমি আশা করব আপনারা অনলাইন থেকে ভালো কিছু করতে পারবেন এবং আপনার ফ্যামিলিদেরকেও ভালো কিছু দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।